নমস্কার, শুরু করছি আজকের গল্প। অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস বড়দিদি। বড়দিদি উপন্যাসটি আমি ধারাবাহিকভাবে পাঠ করে শোনাচ্ছি। আজ শেষ পর্ব। তুমি নিজের জমিদারি নিজে না দেখলে সব যে জ্বলে পুড়ে যায়। সুরেন্দ্রনাথের যেন চমক ভাঙে। তাই তো এসব কথা কি সত্য? সত্য নয়, নিন্দায় যে দেশ ভরে গেল। তোমারই কানে কেবল এসব পৌঁছায় না, 24 ঘন্টা ইয়ার্নি বসে থাকলে কি এসব কেউ শুনতে পায়? কাজ নেই অমন ম্যানেজারে, দূর করে তাড়িয়ে দাও। সুরেন্দ্র দুঃখিত হইয়া অপ্রতিভ হইয়া কহে, তাই তো, কাল থেকে আমি নিজে সব দেখব। তাহার পর কিছুদিন জমিদারি দেখিবার তাড়া পড়িয়ে যায়। মথুরনাথ ব্যস্ত হইয়া উঠেন, গম্ভীরভাবে তখন কহেন, সুরেনবাবু, এমন করলে কি জমিদারি রাখতে পারবে? সুরেন্দ্রনাথ শুষ্ক হাসি হাসিয়া কহে, দুঃখীর রক্ত শুষে এমন জমিদারিতে কাজ কি মথুরবাবু? তবে আমাকে বিদায় দাও, আমি চলে যাই। সুরেন্দ্রনাথ অমনি নরম হইয়া যায়। তাহার পর যাহা ছিল তাহাই হয়। সুরেন্দ্রনাথ বৈঠকখানা হইতে আর বাহির হয় না। সম্প্রতি আবার একটা নতুন উপসর্গ জুটিয়াছে, বাগানবাটি প্রস্তুত হইয়াছে, এবং তাহাতে নাকি এলোকেশী বলিয়া কি একটা মানুষ কলিকাতা হইতে আসিয়াছে, নাচিতে গাহিতে খুব মজবুত, দেখিতে শুনিতেও মন্দ নয়, ভগ্ন মধুচক্র মৌমাছির মতো বৈঠকখানা ছাড়িয়ে ঝাঁক বাঁধিয়া ইয়ারের দল সেই দিকে ঝুঁকিয়াছে। তাহাদের আনন্দ উৎসাহ রাখিবার স্থান নাই। সুরেন্দ্রনাথকেও তাহারা সেই দিকে টানিয়া লইয়া গিয়াছে। আজ 3 দিন হইল শান্তির স্বামী দর্শন ঘটে নাই। 4 দিনের দিন সে স্বামীকে পাইয়া দ্বারে পিঠ দিয়া বলিল, এতদিন ছিলে কোথায়? বাগান বাড়িতে। সেখানে কে আছে যে 3 দিন ধরে পড়েছিলে? তাই তো, সব কথাই তাই তো, আমি সমস্ত শুনেছি। বলিতে বলিতে শান্তি কাঁদিয়া ফেলিল, আমি কি দোষ করেছি যে আমাকে পায়ে ঠেলছ? কই, তা তো আমি, আবার কি করে পায়ে ঠেলতে হয়? এর যে অপমান আমাদের আর কি আছে? তাই তো, তা ওরা সব। শান্তি যেন সে কথা শুনিতে পাইল না, আরো কাঁদিয়া কহিল, তুমি স্বামী, আমার দেবতা, আমার ইহকাল, আমার পরকাল, আমি কি তোমাকে চিনি নে? আমি তো জানি আমি তোমার কেউ নই। একদিনের জন্য তোমার মন পাই না, এ যাতনা তোমাকে বলবো কি? পাছে তুমি লজ্জা পাও, পাছে তোমার ক্লেশ হয়, তাই কোনো কথা বলি না। শান্তি, কেন কাঁদো? কেন কাঁদি অন্তর্যামী জানেন, তাও বুঝতে পারি যে তুমি অযত্ন করো না, তোমারও মনে ক্লেশ হয়, তুমি আর কি করবে? তাহার পর চক্ষু মুছিয়া বলিল, আমি আজীবন যাতনা পাই তাতে ক্ষতি নাই, কিন্তু তোমার কি কষ্ট যদি জানতে পারি? সুরেন্দ্রনাথ তাহাকে কাছে টানিয়া লইয়া সহস্তে তাহার চক্ষু মুছিয়া সস্নেহে কহিল, তাহলে কি করো শান্তি? এ কথার কি আর উত্তর আছে? শান্তি ফুলিয়ে ফুলিয়ে কাঁদিতে লাগিল। বহুক্ষণ পরে শান্তি কহিল, তোমার শরীরও আজকাল ভালো নেই। আজ কেন? 5 বছর থেকে নেই। যেদিন কলকাতায় গাড়ি চাপা পড়েছিলাম, বুকে পিঠে আঘাত পেয়ে 1 মাস শয্যায় পড়েছিলাম, সে অবধি শরীর ভালো নেই, সে ব্যথা কিছুতেই গেল না।
মাঝে মাঝে নিজেই আশ্চর্য হই কেমন করে বেঁচে আছি। শান্তি তাড়াতাড়ি স্বামীর বুকে হাত দিয়ে বলিল, চলো দেশ ছেড়ে আমরা কলকাতায় যাই, সেখানে ভালো ডাক্তার আছে। সুরেন্দ্র সহসা প্রফুল্ল হইয়া উঠিল, তাই চলো, সেখানে বড়দিদিও আছেন। শান্তি বলিল, তোমার বড়দিদিকে আমারও বড় দেখতে ইচ্ছে করে, তাকে আনবে তো? আনবো বই কি? তাহার পর ঈষৎ ভাবিয়া বলিল, নিশ্চয় আসবেন, আমি মরে যাচ্ছি শুনলে। শান্তি তাহার মুখ চাপিয়া ধরিল, তোমার পায়ে পড়ি, আর ওসব বলো না। আহা, তিনি যদি আসেন তো আমার কোনো দুঃখই থাকে না। অভিমানে শান্তির বুক পুড়িয়া গেল। এইমাত্র সে বলিয়াছিল স্বামীর সে কেহ নহে। সুরেন্দ্র কিন্তু অত বুঝিল না, অত দেখিল না। যাহা বলিতেছিল তাহাতে বড় আনন্দ হয়, তাই কহিল, তুমি নিজে গিয়ে বড়দিদিকে ডেকে এনো, কেমন? শান্তি মাথা নাড়িয়ে সম্মতি দিল, তিনি এলে দেখতে পাবে, আমার কোনো কষ্ট থাকবে না। শান্তির চক্ষু ফাটিয়ে জল আসিতে লাগিল। পরদিন সে দাসীকে দিয়ে মথুরবাবুকে সংবাদ প্রেরণ করিল যে বাগানবাটিতে যাহাকে আনা হইয়াছে এক্ষণি তাহাকে তাড়াইয়া না দিলে তাহাকে আর ম্যানেজারের কাজ করিতে হইবে না। স্বামীকে শাসাইয়ে বলিল, আর যাই হোক, তুমি বাড়ির বার হলে আমি মাথা খুঁড়ে রক্ত গঙ্গা হয়ে মরব। তাই তো, ওরা কিন্তু, আমি কিন্তুর ব্যবস্থা করছি বলিয়া শান্তি দাসীকে পুনর্বার ডাকিয়া হুকুম দিয়া দিল, দারোয়ানকে বলে দে যেন ওই হতভাগারা আমার বাড়িতে না ঢুকতে পায়। আর সুবিধা নাই দেখিয়া মথুরবাবু এলোকেশিকে বিদায় করিয়া দিলেন। ইয়ার দলও ছত্রভঙ্গ হইয়া পড়িল। তাহার পর তিনি চুটাইয়া জমিদারি দেখিতে মন দিলেন। সুরেন্দ্রনাথের সম্প্রতি কলিকাতায় যাওয়া হইল না, বুকের ব্যথাটা আপাতত কিছু কম বোধ হইতেছে। শান্তিরও কলিকাতা যাইতে তেমন উৎসাহ নাই, এখানে থাকিয়া যতখানি সম্ভব সে স্বামী সেবার আয়োজন করিতে লাগিল। কলিকাতা হইতে একজন বিজ্ঞ ডাক্তার আনাইয়া দেখাইল। বিজ্ঞ চিকিৎসক সমস্ত দেখিয়া শুনিয়া একটা ঔষধের ব্যবস্থা করিলেন এবং বিশেষ করিয়া সতর্ক করিয়া দিলেন যে বক্ষের অবস্থা যেমন আছে তাহাতে শারীরিক ও মানসিক কোনরূপ পরিশ্রমই সঙ্গত নহে। অবসর বুঝিয়া ম্যানেজার বাবু যেরূপ কাজ দেখিতেছিলেন তাহাতে গ্রামে গ্রামে দ্বিগুণ হাহাকার উঠিল। শান্তি মাঝে মাঝে শুনিতে পাইত, কিন্তু স্বামীকে জানাইতে সাহস করিত না। কলিকাতার বাড়িতে ব্রজবাবুর স্থানে শিবচন্দ্র এখন কর্তা, মাধবীর পরিবর্তে নতুন বধূ এখন গৃহিণী। মাধবী এখনো এখানে আছে, তাই শিবচন্দ্র স্নেহ যত্ন করে, কিন্তু মাধবীর এখানে থাকিতে আর মন নাই। বাড়ির দাস দাসী সরকার গোমস্তা এখনো বড়দিদি বলে, কিন্তু সবাই বুঝে যে আরেকজনের হাতে এখন সিন্ধুকের চাবি পড়িয়াছে। তাই বলিয়া শিবচন্দ্রের স্ত্রী যে মাধবীকে অবজ্ঞা বা অমর্যাদা করে তাহা নহে, কিন্তু সে এমন ভাবটি দেখাইয়া যায় যাহাতে মাধবী বেশ বুঝিতে পারে যে এই নতুন স্ত্রীলোকটির অনুমতি পরামর্শ ব্যতীত সব কাজ করা এখন আর তাহার মানায় না। তখন বাপের আমল ছিল, এখন ভাইয়ের আমল হইয়াছে, কাজেই একটু প্রভেদ ঘটিয়াছে। আগে আদর ছিল, আবদার ছিল, এখন আদর আছে কিন্তু আবদার নাই। বাপের আদরে সে সর্বময়ী ছিল, এখন আত্মীয় কুটুম্বের দলে পড়িয়াছে। এখন যদি কেহ বলেন যে আমি শিবচন্দ্র কিংবা তাহার স্ত্রীর দোষ দিতেছি,
সোজা করিয়ে না বলিয়া ঘুরাইয়া ফিরাইয়া নিন্দা করিতেছি? তাহা হইলে তাহারা আমাকে ভুল বুঝিয়াছেন। সংসারে যাহা নিয়ম, যে রীতিনীতি আজ পর্যন্ত চলিয়া আসিয়াছে, আমি তাহারই উল্লেখ করিয়াছি মাত্র। মাধবীর যেন কপাল পুড়িয়াছে, তাহার আপনার বলিবার স্থান নাই, তাই বলিয়া অপরে নিজের দখল ছাড়িবে কেন? স্বামীর দ্রব্যে স্ত্রীর অধিকার একথা কেনা জানে? শিবচন্দ্রের স্ত্রী কি একথা বুঝে না? শিবচন্দ্র না হয় মাধবীর ভ্রাতা, কিন্তু সে মাধবীর কে? পরের জন্য সে নিজের অধিকার ছাড়িয়ে দিবে কেন? মাধবী সব বুঝিতে পারে। বউ যখন ছোট ছিল তখন ব্রজবাবু বাঁচিয়েছিলেন, তখন মাধবীর নিকট প্রমিলাতে ও তাহাতে প্রভেদ ছিল না। এখন কথার অনৈক্য হয়, সে চিরদিন অভিমানিনী, তাই সে সকলের নিচে, কথা সহিবার ক্ষমতা নাই, তাই সে কথা সহে না। যেখানে তার জোর নাই সেখানে মাথা উঁচু করিয়া দাঁড়াইতে তাহার মাথা কাটা যায়, মনে দুঃখ পাইলে নীরবে সহিয়া যায়, শিবচন্দ্রকে কিছুই বলে না। স্নেহের দোহাই দেওয়া তাহার অভ্যাসের বাহিরে, তাই আত্মীয়তার ধোয়া ধরিয়া অধিকার কায়েম করিতে তাহার সমস্ত শরীরে মনে ধিক্কার উঠে। সামান্য স্ত্রীলোকের মতো ঝগড়া কলহে তাহার যে কত ঘৃণা তাহা শুধু সেই জানে। একদিন শিবচন্দ্রকে ডাকিয়া বলিল, দাদা আমি শ্বশুর বাড়ি যাব। শিবচন্দ্র বিস্মিত হইল, সে কি মাধবী, সেখানে তো কেউ নেই। মাধবী মৃত স্বামীকে উদ্দেশ্য করিয়া বলিল, ছোট ভাগ্নে কাশীতে ঠাকুরঝির কাছে আছে, তাকে নিয়ে আসি, তাকে নিয়ে আমি গোলাগাঁয়ে বেশ থাকব। পাবনা জেলার গোলাগাঁয়ে মাধবীর শ্বশুর বাড়ি। শিবচন্দ্র অল্প হাসিয়া বলিল, তা কি হয়, সেখানে যে তোর বড় কষ্ট হবে। কেন কষ্ট হবে দাদা? বাড়িটা এখনো পড়ে যায়নি, দুবিঘা দশ বিঘা জমি জিরা তো আছে, একটি বিধবার কি তাতে চলে না? চলার কথা নয়, টাকার ভাবনা নেই, কিন্তু তোর যে বড় কষ্ট হবে মাধবী। কষ্ট কিছুই নয় দাদা, শিবচন্দ্র কিছু ভাবিয়া বলিল, কেন যাবি বোন, আমাকে সব খুলে বল দেখি, আমি সব মিটিয়ে দিচ্ছি। ইতিপূর্বে শিবচন্দ্র বোধহয় স্ত্রীর নিকট ভগিনীর বিরুদ্ধে কিছু শুনিয়া থাকিবে, সম্ভবত তাহাই মনে হইয়াছিল। লজ্জায় মাধবীর সমস্ত মুখ রাঙা হইয়া উঠিল, সে বলিল, দাদা তুমি কি মনে করো আমি ঝগড়া করে তোমার বাড়ি থেকে যাব? শিবচন্দ্র বড় লজ্জিত হইল, তাড়াতাড়ি কহিল, না না তা নয়, আমি ও কথা বলি নে, কিন্তু এ বাড়ি চিরদিনই তোমার, আজ কেন তবে চলে যেতে চাও? যুগপৎ দুইজনেরই সেই স্নেহময় পিতার কথা মনে পড়িল, দুইজনের চোখেই জল দেখা দিল। চোখ মুছিয়া মাধব বলিল, আবার আসব, তোমার ছেলের যখন পৈতা হবে তখন নিয়ে এসো, এখন যাই। সে তো আট দশ বছরের কথা, যদি বেঁচে থাকি তাহলে আসব। কোন রূপেই মাধবী এখানে থাকিতে সম্মত হইল না, যাইবার উদ্যোগ করিতে লাগিল, নতুন বউকে সংসার বুঝাইয়া দিল, দাসদাসীকে ডাকিয়া আশীর্বাদ করিল। শেষ দিনটিতে শিবচন্দ্র অশ্রুপূর্ণ চক্ষে ভগিনীর কাছে আসিয়া বলিল, মাধবী তোর দাদা কখনো তো তোকে কিছু বলেনি? মাধবী হাসিল, বলিল, সে কি কথা দাদা? তা নয় তা নয়, যদি কোনো অশুভ ক্ষণে, যদি কোনোদিন মুখ থেকে অসাবধানে কিছু, না দাদা না, সেসব কিছু নয়। সত্যি কথা? সত্যি দাদা। তবে যা, তোর নিজের বাড়ি যেতে আর মানা করব না।
যেখানে ভালো লাগে, তবে সর্বদা সংবাদ দিতে ভুলিসনি। প্রথমে মাধবী কাশী গিয়া ভাগিনীকে সঙ্গে লইল, তাহার পর তাহার হাত ধরি গোলাগায়ে আসিয়া এই দীর্ঘ 7 বৎসর পরে স্বামী ভবনে প্রবেশ করিল। তখন গোলাগায়ে চাটুজ্জে মহাশয়ের বড় বিপদ ঘটিল। তিনি এবং যোগেন্দ্রের পিতা উভয়ে বড় বন্ধু ছিলেন, তাই মৃত্যুকালে যোগেন্দ্র যে কয় বিঘা জমি জায়দাদ ছিল তাহারই হাতে দিয়ে গিয়েছিলেন। যোগেন্দ্রনাথের জীবিতকালে তিনি যে সকলের তত্ত্বাবধান করিতেন, যোগেন্দ্র সে সকলের বিশেষ কোনো সংবাদ লইত না। শ্বশুর মহাশয়ের অনেক টাকা, তাই ক্ষুদ্র পিতৃদত্ত বিষয়টুকু তাহার যত্নের বাহিরে ছিল। তাহার পর সে মরিবার পর চাটুর্য মহাশয় ন্যায্য অধিকারী, বিনা বাধায় সে সকল ভোগ দখল করিতেছিলেন। এখন বিধবা মাধবী এতদিন পরে ফিরিয়া আসিয়া তাহার সুশৃঙ্খল নিয়মবদ্ধ পাতা সংসারে গোলমাল বাধাইয়া দিল। সুতরাং চাটুর্য মহাশয়ের ইহা অত্যন্ত অবিচার বলিয়া মনে হইল। এখন মাধবী যে হিংসা করিয়াই এমনটি করিয়াছে তাহাও তিনি স্পষ্ট বুঝিতে পারিলেন। নিতান্ত বিরক্ত হইয়া আসিয়া বলিলেন, তাই তো বৌমা, তোমার 2 বিঘা যে জমি আছে তার 10 বৎসর খাজনা মায় সুদ সুদ তো 100 টাকা বাকি আছে, সেটা না দিলে জমি নিলাম হবার মতো হয়েছে। মাধবী ভাগিনেও সন্তোষ কুমারকে দিয়ে বলাইয়া দিল যে টাকার জন্য চিন্তা নাই, এবং অবিলম্বে 100 টাকা বাহিরে পাঠাইয়া দিল। অবশ্য এ টাকা চাটুর্য মহাশয়ের অন্য কাজে লাগিল। মাধবী কিন্তু অত সহজে ছাড়িবার লোক নহে, সে সন্তোষকে পাঠাইয়া জিজ্ঞাসা করিল যে শুধু 2 বিঘা জমির উপর নির্ভর করিয়া তাহার স্বর্গীয় শ্বশুর মহাশয়ের গ্রাসাচ্ছাদন হইত না, সুতরাং বাকি যেসব জমি জায়গা আছে তাহা কোথায় এবং কাহার নিকট আছে। চাটুর্য মহাশয় নিরতিশয় ক্রুদ্ধ হইয়া স্বয়ং আসিয়া বলিলেন যে তাহা সমস্তই বিক্রয় হইয়া গিয়াছে, কিছু বা বন্দোবস্তে আছে। এই 8 বৎসর ধরিয়া জমিদারের খাজনা না দিলে জমি জায়গা কিরূপে থাকা সম্ভব? মাধবী কহিল, জমির কিছু কি উপসত্য হইত না যে এই কয়টা টাকা খাজনা দেওয়া হয় নাই? আর যদি যথার্থই বিক্রয় করা হইয়া থাকে তাহা হইলে সে কে বিক্রয় করিয়াছে এবং এখন কাহার নিকট আছে? সংবাদ পাইলে উদ্ধার করিবার চেষ্টা করা যায়, কাগজপত্রই বা কোথায়? চাটুর্য মহাশয় অবশ্য কিছু জবাব দিয়েছিলেন, কিন্তু মাধবী তাহা বুঝিতে পারিল না। ব্রাহ্মণ বিড়বিড় করিয়া কত কি বকিলেন, তাহার পর ছাতা মাথায় দিয়া নামাবলি কোমরে জড়াইয়া একখানা থান কাপড় গামছায় বাঁধিয়া লইয়া জমিদার বাবুর কাছারি লালতা গাঁ অভিমুখে রওনা হইলেন। এই লালতা গ্রামে সুরেন্দ্রনাথের বাটি এবং ম্যানেজার মথুর বাবুর কাছারি। ব্রাহ্মণ 8-10 ক্রোশ বরাবর হাঁটিয়া একেবারে মথুর বাবুর নিকট উপস্থিত হইয়া কাঁদিয়া পড়িলেন। দোহাই বাবা, গরিব ব্রাহ্মণকে বুঝি পথে পথে ভিক্ষে করে খেতে হয়, এমন তো অনেকেই আসে। মথুরবাবু মুখ ফিরাইয়া বলিলেন, হয়েছে কি? বাবা রক্ষে করো, কি হয়েছে তোমার? বিধু চাটুর্যে তখন মাধবী দত্ত 100 টাকা দক্ষিণা হাতে গুঁজিয়ে দিয়ে বলিলেন, আপনি ধর্মাবতার, আপনি না রক্ষা করলে আমার সর্বস্ব যায়। আচ্ছা খুলে বলো, গোলাগায়ের রামতনু সান্যালের বিধবা পুত্রবধূ কোথা থেকে এতদিন পরে ফিরে এসে আমার সমস্ত দখল করতে চায়? মথুরবাবু হাসিলেন, সে তোমার সমস্ত দখল করতে চায় না তুমি তার সর্বস্ব দখল করতে চাও, কোনটা? ব্রাহ্মণ তখন হাতে পৈতা জড়াইয়া ম্যানেজারের হাত চাপিয়া ধরিলেন, আমি যে এই 10 বছর থেকে সরকারের খাজনা জুগিয়ে আসছি,
জমি ভোগ করছো, খাজনা দেবে না? দোহাই আপনার। ভাবটা মথুরবাবু বেশ বুঝিলেন। বিধবাকে ফাঁকি দিতে চাও তো? ব্রাহ্মণ নিঃশব্দে চাহিয়ে রহিল। কয় বিঘা জমি? ২৫ বিঘা। মথুরবাবু হিসাব করিয়ে বলিলেন, অন্তত ৩০০০ টাকা। আচ্ছা, জমিদার কাছারিতে কি সেলামি দেবে? যা হুজুর হবে তাই, ৩০০ টাকা। ৩০০ টাকা দিয়ে ৩০০০ টাকা নেবে? আমার দ্বারা কিচ্ছু হবে না। ব্রাহ্মণ শুষ্ক চক্ষে জল বাহির করিয়া বলিল, কত টাকা হুজুর হয়? ১,০০০ দিতে পারবে? তাহার পর গোপনে বহুক্ষণ ধরিয়া দুজনে পরামর্শ হইল। ফল এই দাঁড়াইল যে যোগেন্দ্রনাথের বিধবার প্রতি বাকি খাজনা বাবদ ১০ বৎসরের সুদে আসলে ১,৫০০ টাকার নালিশ হইল, সমন বাহির হইল, কিন্তু মাধবীর নিকটে তাহা পৌঁছিল না। তাহার পর একতরফা ডিক্রি হইয়া গেল। ১.৫ মাস পরে মাধবী সংবাদ পাইল যে বাকি খাজনার দায় জমিদার সরকার হইতে তাহার মায় বাটিশুদ্ধ নিলামের ইস্তাহার জারি হইয়াছে, তাহার সমস্ত বিষয় সম্পত্তি ক্রোক হইয়াছে। মাধবী একজন প্রতিবেশিনীকে ডাকিয়া কহিল, তোমাদের দেশ কি মগির মুলুক? প্রতিবেশিনী বলিল, কেন বলো দেখি? তা নয় তো কি, একজন ঠকিয়ে আমার সর্বস্ব নিতে চায়, তোমরা দেখছ না? সে বলিল, আমরা আর কি করব, জমিদার যদি নিলাম করে আমরা দুঃখী লোক কি করতে পারি? তা যেন হলো, কিন্তু আমার বাড়ি নিলাম হবে আর আমাকে সংবাদ নেই? কেমন তোমাদের জমিদার? সে তখন সমস্ত কাহিনী বিবৃত করিয়ে কহিল, এমন উৎপীড়ক জমিদার, এমন অত্যাচার এদেশে কেহ কখনো পূর্বে দেখে নাই। সে আরও কত কি কহিল। এযাবৎ যাহা কিছু লোক পরম্পরায় অবগত ছিল সমস্ত একে একে খুলিয়া বলিল। মাধবী ভয়ে ভয়ে জিজ্ঞাসা করিল, জমিদার বাবুর সঙ্গে নিজে দেখা করলে হয় না? ভাগিনও সন্তোষ কুমারের জন্য মাধবী তাহাও করিতে স্বীকৃত ছিল। সে তখন কিছু বলিতে পারিল না, কিন্তু কথা দিয়া গেল যে কাল তাহার বনপুর নিকট সব কথা ভালো করিয়া জানিয়ে আসিয়া বলিবে। তাহার বনপু ২-৩ বার লালতা গ্রামে গিয়াছিল, জমিদার সরকারের অনেক কথা সে জানিত। এমনকি সেদিন সে বাগানবাড়িতে এলোকেশির সংবাদ পর্যন্ত শুনিয়া আসিয়াছিল। তাহার পর মাসিমাতা যখন জমিদার বাবুর সহিত রামতনুবাবুর বিধবা পুত্রবধূর দেখা করা সম্বন্ধে প্রশ্ন করিল, তখন সে মুখখানা যথাসম্ভব গম্ভীর করিয়া বলিল, এই বিধবা পুত্রবধূটির বয়স কত? মাসিমাতা বলিল, ২০-২১ হবে। সে মাথা নাড়িয়ে কহিল, দেখতে কেমন? মাসিমাতা কহিল, পরীর মতো। তখন সে মুখ ভঙ্গি সহকারে কহিল, দেখা করলে কাজ হতে পারে, কিন্তু আমি বলি তিনি আজ রাত্রি নৌকা ভাড়া করে বাপের বাড়ি প্রস্থান করুন। কেন রে? এই যে বলছো, সে দেখতে পরীর মতো। কেন, তাতে কি? তাতেই সব। দেখতে পরীর মতো হলে জমিদার সুরেন রায়ের কাছে রক্ষে নেই। মাসিমাতা গালে হাত দিলেন, বলিস কি এমন? বনপু মৃদু হাসিয়া কহিল, হ্যাঁ এমন, দেশশুদ্ধ লোক এ কথা জানে। তবে তো দেখা করা উচিত নয়? কিছুতেই নয়। কিন্তু বিষয় আসই যে সব যাবে, চাটুর্যী মহাশয় যখন এর ভিতর আছেন তখন বিষয়ের আশা নেই।
তার উপর গৃহস্থ ঘরের মেয়ে, ধর্মটাও কি যাবে? পরদিন তিনি মাধবীকে সমস্ত কথা বলিলেন। শুনিয়া সে স্তম্ভিত হইয়া গেল। জমিদার সুরেন রায়ের কথা সে সমস্ত দিন চিন্তা করিল। মাধবী ভাবিল, সুরেন রায় নামটি বড় পরিচিত, কিন্তু লোকটির সহিত তো মিলিতেছে না। এ নাম সে মনে মনে কত ভাবিয়াছে। সে আজ 5 বৎসর হইল, ভুলিয়েছিল, আবার বহুদিন পরে মনে পড়িল। স্বপ্নে ও নিদ্রায় মাধবীর সে রাত্রি বড় দুঃখে কাটিল। অনেকবার পুরনো কথাগুলো মনে পড়িতেছিল, অনেকবার চোখে জল আসিয়া পড়িতেছিল। সন্তোষ কুমার তাহার মুখপানে চাহিয়া ভয়ে ভয়ে কহিল, মামিমা, আমি মার কাছে যাব। মাধবী নিজেও কয়েকবার একথা ভাবিতেছিল, কেননা এখানকার বাস যখন উঠিয়াছে তখন কাশীবাস ভিন্ন অন্য কোনো উপায় নেই। সন্তোষের জন্য সে জমিদারের সহিত দেখা করিবে মনে করিয়াছিল, কিন্তু তাহা হয় নাই, পাড়া প্রতিবেশীরা নিষেধ করিতেছে। তাছাড়া এখন যেখানেই সে যাক, একটা নতুন ভাবনা, একটা নতুন উপসর্গ হইয়াছে, সেটা এই রূপ যৌবনের কথা। মাধবী মনে করিল, পোড়া কপাল, এই উৎপাতগুলা কি এখনো দেহটায় লাগিয়ে আছে? আজ 7 বৎসর হইল, এগুলা তাহার মনে পড়ে নাই, মনে করাইয়া দিতে কেহ ছিল না। স্বামী মরিবার পর যখন বাপের বাড়ি ফিরিয়া গেল তখন সকলে ডাকিল, বর দিদি, সবাই ডাকিল মা। এই সম্মানের ডাকগুলি তাহার মনকে আরো বৃদ্ধ করিয়া দিয়াছিল। ছাই রূপ যৌবন, যেখানে তাহাকে বর দিদির কাজ করিতে হইত, জননীর স্নেহ যত্ন বিলাইতে হইত, সেখানে কি এসব কথা মনে থাকে? মনে ছিল না, মনে পড়িয়াছে, তাই ভাবনাও হইয়াছে। বিশেষ করিয়া এই যৌবনের উল্লেখটা, লজ্জায় মলিন হাসি হাসিয়া কহিল, এখানকার লোকগুলো কি অন্ধ না পশু? কিন্তু মাধবী ভুল করিয়াছিল, সকলেরই মন তাহার মতো 21-22 বছরে বৃদ্ধ হইয়া যায় না। ইহার 3 দিন বাদে যখন জমিদারের পিয়াদা তাহার দ্বারপথে আসন করিয়া বসিল এবং হাঁক ডাক করিয়া গ্রামবাসীকে জানাইতে লাগিল যে সুরেন রায় আরেকটা নতুন কীর্তি করিয়াছে, তখন মাধবী সন্তোষের হাত ধরিয়া দাসীকে অগ্রবর্তিনী করিয়া নৌকায় উঠিয়া বসিল। বাটির অদূরেই নদী, মাঝিকে কহিয়া দিল, সোমরাপুরে যাইতে হইবে, একবার প্রমীলাকে দেখিয়া যাইতে হইবে। গোলাগা হইতে 15 ক্রোশ দূরে সোমরাপুরে প্রমীলার বিবাহ হইয়াছিল। আজি 1 বৎসর হইতে সে শ্বশুর ঘর করিতেছে, সে হয়তো আবার কলিকাতায় যাইবে, কিন্তু মাধবী তখন কোথায় থাকিবে? তাই একবার দেখা করা। সকালবেলা সূর্যোদয়ের সঙ্গে মাঝিরা নৌকা খুলিয়া দিল, স্রোতের মুখে নৌকা ভাসিয়া চলিল। বাতাস অনুকূল ছিল না, তাই ধীর মন্থর গমনে ক্ষুদ্র নৌকা বাঁশঝাড়ের ভিতর দিয়া শিয়াকুল ও বেতঝোপের কাঁটা বাঁচাইয়া সরঝাড় ঠেলিয়া ধীরে ধীরে চলিল। সন্তোষ কুমারের আনন্দ ধরে না, সে ছইয়ের ভিতর হইতে হাত বাড়াইয়া গাছের পাতা ও ডগা ছিঁড়িবার জন্য ব্যস্ত হইয়া উঠিল। মাঝিরা কহিল, বাতাস না থামিলে কাল দুপুর পর্যন্ত নৌকা সোমরাপুরে লাগিবে না। আজ মাধবীর একাদশী, কিন্তু সন্তোষ কুমারের জন্য কোথাও পানসি বাঁধিয়া পাক করিয়া তাহাকে খাওয়াইতে হইবে। মাঝি কহিল, দিস্তিপাড়ার গঞ্জে নৌকা বাঁধিলে বেশ সুবিধা হইবে, সেখানে সব জিনিস পাওয়া যায়। দাসী কহিল, তাই করো বাপু।
যেন 10টা 11টার মধ্যে ছেলেটা খেতে পায়। কার্তিক মাস যায় যায়, একটু শীত পড়িয়াছে। সুরেন্দ্রনাথের উপরের ঘরের জানালার ভিতর দিয়ে প্রাতঃ সূর্যালোক প্রবেশ করায় বড় মধুর বোধ হইতেছে। জানালার কাছে অনেকগুলি বাঁধা খাতা ও কাগজপত্র লইয়া টেবিলের এক পাশে সুরেন্দ্রনাথ বসিয়াছিলেন। আদায় উসুল, বাকি বকেয়া জমা খরচ, বন্দোবস্ত, মামলা মকদ্দমার নথিপত্র সব একে একে উল্টাইয়া দেখিতেছিলেন। এসব দেখাশোনা একরকম আবশ্যকও হইয়া পড়িয়াছিল, এবং না হইলে সময়ও কাটে না। শান্তির সহিত এজন্য অনেকখানি ঝগড়া করিতে হইয়াছিল। অনেক করিয়া তবে তাহাকে সে বুঝাইতে পারিয়াছিল যে অক্ষরের পানে চাহিলেই মানুষের বুকের ব্যথা বাড়িয়া যায় না, কিংবা তৎক্ষণাৎ ধরাধরি করিয়া তাহাকে বাহিরে লইয়া যাইবার প্রয়োজনও হয় না। অগত্যা শান্তি স্বীকার করিয়াছে এবং আবশ্যক মতো সাহায্যও করিতেছে। আজকাল স্বামীর উপর তাহার পুরা অধিকার, তাহার একটা কথাও অমান্য হয় না, কোনো দিনই হয় নাই। শুধু পাঁচজন হতভাগা ইয়ার বন্ধু মিলিয়া দিন কত শান্তিকে বড় দুঃখ দিতেছিল। স্ত্রীর আদেশে সুরেন্দ্রের বাহির বাটিতে পর্যন্ত যাওয়া নিষিদ্ধ হইয়াছে। ডাক্তার মহাশয়ের পরামর্শ ও উপদেশ শান্তি প্রাণপণে খাটাইয়া তুলিবার আয়োজন করিয়াছে। এইমাত্র সে কাছে বসিয়া রাঙা ফিতা দিয়া কাগজের বান্ডিল বাঁধিতেছিল। সুরেন্দ্রনাথ একখানা কাগজ হইতে মুখ তুলিয়া সহসা ডাকিলেন, শান্তি, শান্তি কোথায় গিয়াছিল? কিছুক্ষণে ফিরিয়া আসিয়া বলিল, ডাকছিলে? হ্যাঁ, আমি একবার কাছারি ঘরে যাব। না, কি চাই বলো, আমি আনিয়ে দিচ্ছি। কিচ্ছু চাই না, একবার মথুরবাবুর সঙ্গে দেখা করব। তাকে ডাকিয়ে পাঠাই, তোমাকে যেতে হবে না। কিন্তু এমন সময় তাকে কেন? বলে দেবো যে অগ্রহায়ণ মাস থেকে তাকে আর কাজ করতে হবে না। শান্তি বিস্মিত হইল, কিন্তু সন্তুষ্ট হইয়া জিজ্ঞাসা করিল, তার অপরাধ? অপরাধ যে কি তা এখন ঠিক বলতে পারছি না, কিন্তু বড় বাড়াবাড়ি করছেন। তাহার পর আদালতের সার্টিফিকেট ও কয়েকখানা কাগজপত্র দেখাইয়া কহিলেন, এই দেখো, গোলাগায় একজন বিধবার ঘর বাড়ি সমস্ত বেনামি নিলামে খরিদ করে নিয়েছে, আমাকে একবার জিজ্ঞাসাও করেনি। শান্তি দুঃখিত হইয়া কহিল, আহা বিধবা, এ কাজটা ভালো হয়নি। কিন্তু বিক্রি হলো কেন? 10 বৎসরের খাজনা বাকি ছিল, সুদে আসলে 1,500 টাকার নালিশ হয়েছিল। টাকার কথা শুনিয়া শান্তি মথুরানাথের প্রতি একটু নরম হইয়া পড়িল, মৃদু হাসিয়া কহিল, তা ম্যানেজার বাবুর বা দোষ কি, অত টাকা কেমন করে ছেড়ে দেন? সুরেন্দ্রনাথ অন্যমনস্ক হইয়া ভাবিতে লাগিল। শান্তি প্রশ্ন করিল, অত টাকা ছেড়ে দেবে? দেব না তো কি, অসহায় বিধবাকে বাড়ি ছাড়া করব? তুমি কি পরামর্শ দাও? কথাটির ভেতর যতটুকু জ্বালা ছিল সবটুকু শান্তির গায়ে লাগিল। অপ্রতিভ হইয়া দুঃখিতভাবে সে বলিল, না, বাড়ি ছাড়া করতে বলি না, আর তোমার টাকা তুমি দান করবে, আমি তাতে বাধা দেব কেন? সুরেন্দ্র হাসিয়া কহিলেন, সে নয় শান্তি, আমার টাকা কি তোমার নয়? কিন্তু বলো দেখি, আমি যখন না থাকব তখন তুমি? ও কি কথা, আমি যা ভালোবাসি তা করবে তো? শান্তির চোখে জল আসিল, কেননা স্বামীর শারীরিক অবস্থা ভালো নহে। বলিল, ও কথা কেন বলো, বড় ভালো লাগে তাই বলি। তুমি আমার কথা, আমার সাধ ইচ্ছা জেনে রাখবে না শান্তি? শান্তি চক্ষে অঞ্চল দিয়ে মাথা নাড়িল। কিছুক্ষণ পরে সুরেন্দ্র পুনরায় কহিলেন, আমার বড়দিদির নাম। শান্তি অঞ্চল সরাইয়া সুরেন্দ্রের মুখপানে চাহিল। সুরেন্দ্র একখানা কাগজ দেখাইয়া বলিলেন, এই দেখো, আমার বড়দিদির নাম। কোথায়?
এই দেখো মাধবী দেবী যার বাড়ি নিলাম হয়েছে, এই দেখো। এক মুহূর্তে শান্তি অনেক কথা বুঝিল, কহিল, তাই বুঝি সমস্ত ফিরিয়ে দিতে চাইছ? সুরেন্দ্র ঈষৎ হাসিয়া উত্তর দিলেন, তাই হলে নিশ্চয় ফিরিয়ে দেব সমস্ত সব। সুরেন্দ্রের কথায় শান্তি একটু দুঃখিত হইয়া পড়িল, ভিতরে বোধ হয় একটু হিংসার ভাবও ছিল। কহিল, তিনি হয়তো তোমার বড়দিদি নন? শুধু মাধবী নাম আছে, নামেতেই এই বড়দিদির নামের একটু সম্মান করব না? তা কর, কিন্তু তিনি নিজে কিছু জানতে পারবেন না। তা পারবেন না, কিন্তু আমি কি অসম্মান করতে পারি? নাম তো এমন কত লোকের আছে। আছে, তুমি দুর্গা নাম লিখে তাতে পা দিতে পারো। ছি, ও কি কথা, ঠাকুর দেবতার নাম নেই? সুরেন্দ্রনাথ হাসিয়ে উঠিলেন, আচ্ছা ঠাকুর দেবতার নাম নাই নিলাম, কিন্তু তোমাকে আমি 5,000 টাকা দিতে পারি যদি একটি কাজ করতে পারো। শান্তি উৎফুল্ল হইয়া কহিল, কি কাজ? দেয়ালের গায়ে সুরেন্দ্রের একটি ছবি ছিল, সেই দিকে দেখাইয়া দিয়ে বলিলেন, এই ছবিটি যদি কি 4 জন ব্রাহ্মণ দিয়ে নদীর তীরে পোড়াতে পারো? অদূরে বজ্রাঘাত হইলে লোকের যেমন প্রথমে সমস্ত রক্ত নিমেষে সরিয়ে যায়, মুখখানা সর্পদষ্ট রোগীর মতো নীলবর্ণ হইয়ে থাকে, শান্তির প্রথমে সেই রূপ অবস্থা হইল। তাহার পর ধীরে ধীরে মুখে চোখে রক্ত ফিরিয়ে আসিল, তাহার পর করুণ দৃষ্টিতে স্বামীর মুখপানে চাহিয়া সে নিঃশব্দে নিচে নামিয়া গেল। পুরোহিত ডাকাইয়া রীতিমতো শান্তি সস্থানের ব্যবস্থা করিয়া রাজার অর্ধেক রাজত্ব মানত করিয়া মনে মনে প্রতিজ্ঞা করিল যে এই বড়দিদি যিনিই হন ইহার সম্বন্ধে সে আর কোনো কথা কহিবে না। তাহার পরে ঘরের দ্বার দিয়ে বহুক্ষণ ধরিয়া সে অশ্রুমোচন করিল। এ জীবনে এমন কটু কথা সে আর কখনো শোনে নাই। সুরেন্দ্রনাথও কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিলেন, তাহার পর বাহিরে চলিয়া গেলেন। কাছারি ঘরে মথুরবাবুর সহিত সাক্ষাৎ হইল। প্রথমে জিজ্ঞাসা করিলেন, গোলাগাঁয়ে কার সম্পত্তি নিলাম হয়েছে? মৃত রামতনু সান্যালের বিধবা পুত্র মধুর। কেন? 10 বছরের মাল গুজারি বাকি ছিল। কই খাতা দেখি। মথুরনাথ প্রথমে হতবুদ্ধি হইয়া গেল, তাহার পর কহিল, খাতাপত্র এখনো পাবনা থেকে আনা হয়নি, আনতে লোক পাঠাও, বিধবার থাকবার স্থানটুকু পর্যন্ত রাখুনি। বোধহয় নেই। তবে সে কোথায় থাকবে? মথুরনাথ সাহস সঞ্চয় করিয়া কহিল, এতদিন যেখানে ছিল সেখানে থাকবে বোধহয়। এতদিন কোথায় ছিল? কলিকাতায়, তাহার পিতার বাটিতে। পিতার নাম কি জানো? জানি, ব্রজরাজ লাহিড়ি। বিধবার নাম? মাধবী দেবী। নত মুখে সুরেন্দ্রনাথ সেখানে বসিয়া পড়িলেন। মথুরনাথ ভাবগতিক দেখিয়া ব্যস্ত হইয়া জিজ্ঞাসা করিল, কি হল? সুরেন্দ্রনাথ সে কথার কোনো উত্তর না দিয়া একজন ভৃত্যকে ডাকিয়া কহিলেন, একটা ভালো ঘোড়া শীঘ্র জিনকশিতে বলো, আমি এক্ষুনি গোলাগাঁয়ে যাব। এখানে থেকে গোলাগাঁ কতদূর জানো? প্রায় 10 ক্রোশ। এখন 9টা বেজেছে, 1টার মধ্যে পৌঁছতে পারব। ঘোড়া আসিলে তাহাতে চড়িয়ে বসিয়ে কহিলেন, কোন দিকে? উত্তর দিকে, পরে পশ্চিমে যেতে হয়। তাহার পর চাবুক খাইয়া ঘোড়া ছুটিয়ে বাহির হইয়া গেল। এ কথা শুনিয়া শান্তি ঠাকুর ঘরে মাথা খুঁড়িয়া রক্ত বাহির করিল। ঠাকুর, এই তোমার মনে ছিল, আর কি ফিরে পাব? তাহার পর দুজন পাইক ঘোড়ায় চড়িয়া গোলাগাঁ উদ্দেশ্যে ছুটিয়া গেল। জানালা দিয়ে তাহা দেখিয়া শান্তি ক্রমাগত চক্ষু মুছিতে লাগিল।
মা দুর্গা, জোড়া মোষ দেব মা, যা চাও তাই দেব, তাকে ফিরিয়ে দাও, বুক চিরে রক্ত দেব, যত চাও হে মা দুর্গা, যত চাও, যতক্ষণ না তোমার পিপাসা মিটে। গোলাগা পৌঁছিতে আর দুই ক্রোশ আছে, অশ্বের খুর পর্যন্ত ফেনাই ভরিয়া গিয়াছে, প্রাণপণে ধুলা উড়াইয়া আল ডিঙাইয়া খানা টপকাইয়া ঘোড়া ছুটিয়া চলিয়াছে, মাথার উপর প্রচণ্ড সূর্য, ঘোড়ার উপর থাকিয়াই সুরেন্দ্রের গা বমি বমি করিয়া উঠিল, ভিতরের প্রত্যেক নাড়ি যেন ছিঁড়িয়া বাহির হইয়া পড়িবে, তাহার পর টপ করিয়া ফোঁটা দুই তিন রক্ত কষ বাহিয়া ধুলি ধূসরিত পিরানের উপর পড়িল। সুরেন্দ্রনাথ হাত দিয়ে মুখ মুছিয়া ফেলিলেন, একটার পূর্বেই গোলাগায় উপস্থিত হইলেন, পথের ধারে দোকানে জিজ্ঞাসা করিলেন, এই গোলাগা? হ্যাঁ, রামতনু সান্নালের বাটি ওই দিকে। আবার ঘোড়া ছুটিল, অল্পক্ষণে বাঞ্ছিত বাটির সম্মুখে দাঁড়াইল, দাঁড়েই একজন সিপাহি বসিয়াছিল, প্রভুকে দেখিয়া সে প্রণাম করিল, বাটিতে কে আছেন? কেউ না। কেউ না? কোথায় গেলেন? ভোরেই নৌকা করে চলে গেছেন। কোথায়? কোন পথে? দক্ষিণ দিকে। নদীর ধারে ধারে পথ আছে? ঘোড়া দৌড়তে পারবে? বলতে পারি না, বোধ হয় নেই। পুনর্বার ঘোড়া ছুটিয়া চলিল, ক্রস দুই তিন আসিয়া আর পথ নাই, ঘোড়া চলে না। ঘোড়া ছাড়িয়ে দিয়ে তখন সুরেন্দ্রনাথ পদব্রজে চলিলেন, একবার চাহিয়া দেখিলেন জামার উপর অনেক ফোঁটা রক্ত ধুলাই জমিয়ে গিয়াছে, ওষ্ঠ বাহিয়া তখনও রক্ত পড়িতেছে। নদীতে নামিয়া অঞ্জলি ভরিয়া জল পান করিলেন, তারপর প্রাণপণে ছুটিয়া চলিলেন। পায়ে আর জুতা নাই, সর্বাঙ্গে কাদা, মাঝে মাঝে সনিতের দাগ, বুকের উপর কে যেন রক্ত ছিটাইয়া দিয়েছে। বেলা পড়িয়া আসিল, পার চলে না, যেন এইবার শুইতে পারিলেই জন্মের মতো ঘুমাইয়া পড়িবে, তাই যেন অন্তিম শয্যায় এই জীবনের মহাবিশ্রামের আশায় সে উন্মত্তের মতো ছুটিয়া চলিয়াছে। এ দেহে যতটুকু শক্তি আছে সমস্ত অকাতরে ব্যয় করিয়া শেষ শয্যা আশ্রয় করিবে, আর উঠিবে না। নদীর বাঁকের পাশে একখানে নৌকা না? কলমি শাকের দল কাটিয়া পথ করিতেছে। সুরেন্দ্র ডাকিল, বরদিদি, বরদিদি। শুষ্ক কণ্ঠে শব্দ বাহির হইল না, শুধু দুই ফোঁটা রক্ত বাহির হইল। বরদিদি, আবার দুই ফোঁটা রক্ত। কলমির দল নৌকার গতি রোধ করিতেছে। সুরেন্দ্র কাছে আসিয়া পড়িল, আবার ডাকিল, বরদিদি, বরদিদি। সমস্ত দিনের উপবাস ও মনঃকষ্টে মাধবী নির্জীবের মতো নিদ্রিত সন্তোষ কুমারের পার্শ্বে চক্ষু মুদিয়া শুইয়াছিল। সহসা কানে শব্দ পৌঁছিল, পুরাতন পরিচিত স্বরে, কে ডাকে না? মাধবী উঠিয়া বসিল, ভিতর হইতে মুখ বাড়াইয়া দেখিল, সর্বাঙ্গে ধুলা কাদা মাখা মাস্টার মহাশয় না? ও নয়নতারার মা, মাঝিকে শিগগির নৌকা লাগাতে বল। সুরেন্দ্রনাথ তখন ধীরে ধীরে কাদার উপর শুইয়া পড়িতেছিল। সকলে মিলিয়া সুরেন্দ্রনাথকে ধরাধরি করিয়া নৌকায় তুলিয়া আনিল, মুখে চোখে জল দিল। একজন মাঝি চিনিত, সে কহিল, লালটা গায়ের জমিদার? মাধবী ইষ্টকবচ শুদ্ধ স্বর্ণহার কণ্ঠ হইতে খুলিয়া লইয়া তাহার হাতে দিয়া বলিল, লালতাগায় এই রাত্রে পৌঁছতে পারো, সবাইকে এক একটা হার দেব। সোনার হার দেখিয়া তাহাদের মধ্যে তিনজন গুণ ঘাড়ে লইয়া নামিয়া পড়িল, মা ঠাকুরুন, চাঁদনী রাত ভোর নাগাদ পৌঁছে দেব। সন্ধ্যার পরে সুরেন্দ্রনাথের জ্ঞান হইল,
চক্ষু ফেলিয়া তিনি মাধবীর মুখপানে চাহিয়া রহিলেন। মাধবীর মুখে এখন অবগুণ্ঠন নাই, শুধু কপালের কিয়দংশ অঞ্চলে ঢাকা। কোরের উপর সুরেন্দ্রের মাথা লইয়া মাধবী বসিয়াছিল। কিছুক্ষণ চাহিয়া সুরেন্দ্র কহিল, তুমি বর দিদি? অঞ্চল দিয়া মাধবী সযত্নে তাহার ওষ্ঠ সংলগ্ন রক্ত বিন্দু মুছাইয়া দিল, তাহার পর আপনার চোখ মুছিল। তুমি বর দিদি? আমি মাধবী। সুরেন্দ্রনাথ চক্ষু মুছিয়া মৃদুকণ্ঠে বলিলেন, আহ তাই, বিশ্বের আরাম যেন এই করে লুকাইয়াছিল। এতদিন পরে সুরেন্দ্রনাথ তাহা খুঁজিয়া পাইয়াছে। অধরের কোণে সরক্ত হাসিতেই ফুটিয়া উঠিয়াছে, বর দিদি যে কষ্ট! তত্তর ছলছল করিয়া নৌকা ছুটিয়াছে। ছইয়ের ভিতর সুরেন্দ্রের মুখের উপর চাঁদের কিরণ পড়িয়াছে। নয়নতারার মা একটা ভাঙা পাখা লইয়া মৃদু মৃদু বাতাস করিতেছে। সুরেন্দ্রনাথ ধীরে ধীরে কহিলেন, কোথায় যাচ্ছিলে? মাধবী ভগ্নকণ্ঠে কহিল, প্রমিলার শ্বশুর বাড়ি। ছি, এমন করে কি কুটুম্বের বাড়ি যেতে আছে দিদি? নিজের অট্টালিকায় তাহার শয়নকক্ষে বরদিদির কোলে মাথা রাখিয়া সুরেন্দ্রনাথ মৃত্যু শয্যায় শুইয়া আছে। পাদটি শান্তি কোলে করিয়া অশ্রু জলে ধুইয়া দিতেছে। পাবনার যতগুলি ডাক্তার কবিরাজ সমবেত চেষ্টা ও পরিশ্রমেও রক্ত বন্ধ করিতে পারিতেছে না। পাঁচ বৎসর পূর্বেকার সেই আঘাতে এখন রক্ত বমন করিতেছে। মাধবীর অন্তরের কথা খুলিয়া বলিতে পারিব না, আমি নিজেও ভালো জানি না। বোধ করি তাহার পাঁচ বৎসর পূর্বের কথা মনে পড়িতেছে। বাড়ি হইতে সে তাড়াইয়া দিয়েছিল, আর ফেরাইতে পারে নাই। পাঁচ বৎসর পরে সুরেন্দ্রনাথ কিন্তু তাহাকে ফিরাইয়া আনিয়াছে। সন্ধ্যার পর উজ্জ্বল দীপালোকে সুরেন্দ্রনাথ মাধবীর মুখের পানে চাহিল। পায়ের কাছে শান্তি বসিয়া আছে, সে যেন শুনিতে না পায়। হাত দিয়াতেই মাধবীর মুখ আপনার মুখের পানে টানিয়া আনিয়া বলিল, বর দিদি, সেদিনের কথা মনে পড়ে? সেদিন তুমি আমাকে তাড়িয়ে দিয়েছিলে, আমি তাই এখন শোধ নিয়েছি। তোমাকেও তাড়িয়ে দিয়েছিলাম, কেমন শোধ হলো তো? মুহূর্তের মধ্যে মাধবী চৈতন্য হারাইয়া লুণ্ঠিত মস্তক সুরেন্দ্রের স্কন্ধের পার্শ্বে রাখিল। যখন জ্ঞান হইল তখন বাটিময় ক্রন্দনের রোল উঠিয়াছে। নমস্কার। বর দিদি উপন্যাসটি পাঠ করে শোনালাম। সঙ্গে থাকুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।